বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। চলুন দেখে নিই কি থাকছে আজকের অনুষ্ঠানে। ঢাকায় এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আবারও আলোচনায়, শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রসঙ্গ। আমরা এগুলো সহ্য করতে পারি না, আমাদের দুই তিন দিন আমরা টিচাররা ঘুমাতে পারি না। শিশুরা কেন বারবার এমন নির্যাতনের শিকার হচ্ছে? স্টুডিওতে কথা বলবো জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বিশেষজ্ঞ শাবনাজ জাহিরিনের সঙ্গে। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশের অবস্থানে চার ধাপ অবনতি, তবে সরকার বলছে ভিন্ন কথা। বাংলাদেশে পুরো গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে সেটি ইউকে তো অত স্বাধীনতা গণমাধ্যম সবসময় সব ক্ষেত্রে ভোগ করে না। এ প্রসঙ্গে দেখবেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎকার। ঢাকার ওয়ারিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা ছাড়াও দেশের বেশ কয়েকটি জায়গায় শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় মারাত্মক উদ্বেগের সৃষ্টি হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্যেও গত ৬ মাসে শিশু ধর্ষণ এবং নির্যাতনের ভয়াবহ চিত্র সামনে আসছে। খেলনাগুলো ঢাকার ওয়ারিতে ধর্ষণ ও হত্যার শিকার শিশুটির। এই পুতুলটিকে আদর করে চুল বেঁধে দিত সে, আর বড় পুতুলটি ছিল তার ঘুমোতে যাবার সঙ্গী। এই খেলনা পুতুল, বই, ছবি আঁকার খাতা আগলে রেখেই নিস্তব্ধ শিশুটির পুরো পরিবার। ঘর আলো করে রাখা ফুটফুটে শিশুটির পরিবারে এমন কষ্টের সময় আর কখনোই আসেনি। শুক্রবার নিজ বাড়ির আটতলায় খেলতে গিয়ে আর ফেরত আসেনি ছোট্ট মেয়েটি। নবম তলার খালি ঘরে মিলেছিল তার নিথর দেহ। রাজধানীর ওয়ারি এলাকার ছোট্ট শিশু মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে এই অ্যাপার্টমেন্টে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় সারা দেশেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, উদ্বেগ সৃষ্টি হয়েছে শিশুদের নিরাপত্তা নিয়েও। কারণ শুধু এই ওয়ারির শিশুটিই নয়, প্রায়ই খবরে বেরুচ্ছে শিশু নির্যাতনের ভয়ঙ্কর সব কাহিনী। নিজ ঘর থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়, এমনকি স্কুল মাদ্রাসায় পাঠিয়েও নিশ্চিন্ত থাকার উপায় নেই। আলোচিত ওয়ারির শিশুটির ঘটনা আলোড়িত করেছে অন্যান্য শিশুর অভিভাবকদেরও। এগুলো সহ্য করার ক্ষমতা এবং এটা আমাদের কারোই নাই, আমরা এগুলো সহ্য করতে পারি না। আমাদের দুই তিন দিন আমরা টিচাররা ঘুমাতে পারি না। এখন আমার বড় মেয়েও ভয় পাইতেছে একটা রাস্তাঘাটে চলার জন্য। তো এখন তো মনে হয় মেয়েদের জন্য একটা নিরাপদ নাই। সরকারের কাছে একটাই চাওয়া যে আমাদের বাচ্চাগুলোর নিরাপত্তা দিক। আমরা তো মনে করেন অনেক আছি, আতঙ্কের মধ্যে আছি। মানুষের এই আতঙ্কের কারণ বোঝা যায় সম্প্রতি প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যানেও। গত ৬ মাসে বাংলাদেশে ধর্ষণ নির্যাতনের যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে শিশু ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে আসছে। এসব প্রতিবেদনের হিসেবে গত ৬ মাসে বাংলাদেশে গড়ে প্রতিদিন অন্তত দুটি শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। ভীষণভাবে আমরা উদ্বিগ্ন। এই মানে এটা পুরো সমাজের জন্য একটা খুবই খারাপ বার্তা যে মানে আমাদের শিশুরা একেবারেই নিরাপদ না। আইনের বিধানে যতটুকু সাজা আছে ততটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, বিচারটা যদি হয় তাহলেই চিত্র পাল্টাবে। কিন্তু ৩০ বছর ৪০ বছর ৩৫ বছরে যদি কোনো বিচার না হয় তাহলে তো কোনো বার্তা, ভালো শুভ বার্তা কোনো সমাজের কাছে যায় না। শিশু ধর্ষণ ও হত্যাসহ এরকম ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে বাংলাদেশে। কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণ মামলার বিচার পায় না ভুক্তভোগীরা, উদ্বেগটা সেখানেই। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা। শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন তা আমাদের জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে কিংবা টুইটারে @BBCBanglay। স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহিরিন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, একটি পরিসংখ্যানও বলছে যে গত ৬ মাসে অর্থাৎ এই বছরের শুরু থেকে প্রথম ৬ মাসে দেখা গেছে যে প্রায় ৪০০ শিশু ধর্ষণ এবং ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। তো আসলে এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে, কেন বারবার এরকম ঘটনা ঘটছে? এটার আসল প্রথম কারণ যেটা হচ্ছে যে সামাজিকভাবে একটা অবক্ষয়ের সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা ইভেন পরিবারে আমাদের যে আগে যে যে আমাদের এথিক্যাল যে এডুকেশনগুলো ছিল ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্যই, সেই এডুকেশনগুলো কিন্তু আর এখন আর হচ্ছে না। ২ নম্বর আমরা যেটা বলি যে রিপ্রোডাক্টিভ হেলথ এবং এই এই বিষয়গুলো সবার জানা উচিত।
এবং এটা আমরা জানি যে আমাদের কারিকুলামগুলোতেও এগুলো ইনকর্পোরেট করা হয়েছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে স্কুলগুলোতে সেগুলো পড়ানো হয় না, বা বাসাতেও মা বাবা কখনো এই ব্যাপারে মেয়েদের সাথে যখন ছোট থেকেই, যখন মেয়েরা একটু বড় হতে থাকে তখন থেকে কিন্তু এই জিনিসগুলো তাদেরকে জানানো উচিত। আপনি বলছিলেন যে স্কুলে পড়ানো হয় না, কিন্তু যদি স্কুলে এই ধরনের শিক্ষাগুলো দেয়া হয়, বাচ্চারা তো শুধুমাত্র যে স্কুলে এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছে বা এ ধরনের মানে সমস্যা পড়ছে তা নয়, বাইরেও কিংবা খেলতে গিয়ে এই বাচ্চাটি যেটা ঘটলো আর কি, সেটা হলো যে যেটা এই জন্য বলছে যে মা বাবাকে এখন অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যেটা আগে দেখি যে মা বাবা, যেহেতু আমরা জানি যে এখন অ্যাপার্টমেন্টস, বিশেষ করে শহর অঞ্চলে যেটা, যে অ্যাপার্টমেন্টগুলোতে কে থাকছে বা কারা থাকছে আমরা কিন্তু সবাইকে চিনছি না, এটা একটা বড় ইস্যু। এবং আমার মেয়ে বা ছেলে কোথায় যাচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে, কার সাথে মিশছে সেটা দেখতে হবে, বা ওই অ্যাপার্টমেন্টে সেই সুরক্ষার যারা গার্ড আছে, সিকিউরিটি গার্ড, তাদের কি কখনো সেই চেক করে নেওয়া হয় যে তাদের প্রিভিয়াস কোনো রেকর্ড আছে কি না, বা যারা এখানে দায়িত্বে আছেন তাদের সেই রেকর্ডগুলো, সেগুলো কিন্তু দেখা হচ্ছে না। কিন্তু একটা বাচ্চাকে যদি আমরা সারাক্ষণই আসলে চোখে চোখে রাখা, আসলে সেটাই বা কতটা সম্ভব? এবং সম্ভব না। আরো একটি বিষয় এখানে আছে যে একটা বাচ্চার মানসিক যে তার বৃদ্ধি, তার মানসিক বিকাশের জন্য কি সেটা কতটা আসলে ভালো হবে, সেটা হচ্ছে যে একটি বাচ্চাও তো নিশ্চয়ই ভয়ে ভয়ে বেড়ে উঠবে। সেটা তো অবশ্যই, কারণ আমরা যেটা, যার জন্য যেটা হচ্ছে যে আমরা তাকে একা কখনো মাঠে খেলতে পাঠাচ্ছি না, তাকে আমরা একটা মোবাইল বা অ্যাপস দিয়ে, যেটা এখন আবার আরেকটা সমস্যা সৃষ্টি করছে যে আমরা তাদেরকে ঘরমুখী করে রাখছি, তারা ইন্টারনেট ইউজ করছে, কিন্তু ইন্টারনেটেও কিন্তু তারা সেফ না, সেখানেও কিন্তু তারা আপনার এই ধরনের হয়রানির শিকার হতে পারে। সেই সেফটির টিপসগুলো কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না, এবং মা বাবাও কিন্তু, আমরা মা বাবা হিসাবেও আমরা সেই সচেতনতাটা আমাদের নাই যে কী ধরনের সেফটি মেজার্সগুলো আমরা অনলাইনে রাখবো, এবং আমাদের যখন বাইরের আমরা দিচ্ছি সেখানেও আমরা কতটুকু সেফটি মেজার্স আমরা দেখব। এখানে আসলে এই ঘটনাগুলো যেটি ঘটে যাচ্ছে একটার পর একটা, এখানে বিচারহীনতার কথাও অনেক সময় বলা হয়ে থাকে যে বাংলাদেশে যখন এ ধরনের ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়তই, বিচার হচ্ছে না বলে হয়তো ঘটনাগুলো বেড়েই চলেছে, তো সেটা আসলে এই জায়গাটাতে সরকারের কি করণীয় আছে বলে আপনার মনে হয়? এটা অবশ্যই একটা মানে একটা চিন্তার বিষয়, কারণ এখন আপনার যদি এই মামলাগুলো কোথায় যায়, সেখানে যায় হচ্ছে নারী শিশু নির্যাতন যে ট্রাইব্যুনাল আছে, যেটা একটা স্পেশাল কোর্ট, স্পেশাল আদালত, সেখানে এই মামলাগুলো যাওয়া হয়, এবং সেই স্পেশাল আদালতটা তৈরি করা হয়েছিল যে এই মামলাগুলো স্পিডি ট্রায়ালের মাধ্যমে সেগুলো বিচার হবে এবং স্পেশাল অ্যাটেনশন দেওয়া হবে। কিন্তু আমরা যদি পরিসংখ্যান দেখি যে এই এই কোর্টগুলোতে এখন পর্যন্ত এই 2018-তে আমরা জানি, 17-18-তেও 1,79,000-এর বেশি মামলা এখন পর্যন্ত পেন্ডিং আছে, এবং সেখানে আমরা যদি কনভিকশনের রেট দেখি সেটা হচ্ছে মাত্র 800 কাছাকাছি কোনো একটা মামলা, সংখ্যা 0.5% হচ্ছে কনভিকশন রেট। তো যখন দেখা যাচ্ছে যে এই মামলাগুলো কোনো সুরাহাই হচ্ছে না, যেখানে কনভিকশনের রেট এত কম এবং এত বেশি দীর্ঘসূত্রিতা, তখন স্বাভাবিকভাবেই একটা বিচারহীনতার ব্যাপার আছে মানুষের মধ্যে, যে ওই আপনার যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন বা আইন শৃঙ্খলা রুল অফ লয়ের যে একটা ভয় থাকা, সেই ভয়টা কিন্তু আর এখন কেউ পাচ্ছে না, বা বিচার বিভাগের উপরেও সেই আস্থাটা কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে এই যে শিশুদেরকে মানে সেই অর্থে সুরক্ষা দেয়া যাচ্ছে না, নিরাপত্তা দেয়া যাচ্ছে না, এখানে কি আসলে নতুন করে ভাববার একটা সময় এসেছে? অবশ্যই এসেছে, এবং যেটা হলো যে আমাদের আইনগুলোতে অনেক ভালো ভালো কথা লেখা আছে, যেমন আমাদের শিশু আইনটাই যদি আমরা ধরি, সেখানে বলা আছে যে শিশু একটা চাইল্ড ওয়েলফেয়ার বোর্ড থাকবে, যেই চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের একটা দায়িত্বই হচ্ছে যে এই যে এই ধরনের কেসগুলো বা এর এটা প্রিভেনশনের মেজারগুলো রাখা, কমিউনিটি বেজ একটা মেকানিজম থাকবে, প্রত্যেক কমিউনিটিতে একটা করে বোর্ড থাকবে এবং সে তারা এই কাজটা করবে, প্রত্যেকটা স্কুলে আমাদের কমিটি করার কথা, যেখানে আমাদের ওয়ার্ক প্লেসগুলোতেও দেখা যাচ্ছে যে এরকম একটা কমিটি থাকবে যারা বিশেষ করে এই ধরনের প্রিভেনশন কাজগুলো তারা করবে, এবং যদি কোনো কমপ্লেন হয় সাথে ইমিডিয়েটলি তারা সেগুলো রিপোর্টেড করতে পারে, সেই ব্যবস্থা থাকা। আমাদের যেরকম একটা শিশুদের জন্য বিশেষ করে একটা হেল্পলাইন আছে, চাইল্ড হেল্পলাইন 1098, যেটার কথা কিন্তু এখন পর্যন্ত অনেক শিশুই, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটা চালু আছে, কিন্তু সেই কথাগুলো আমাদের শিশুরা অনেক সময় জানে না, যদিও গ্রাম অঞ্চলে হয়তো তবুও জানে যেখানে প্রচারণা হচ্ছে, কিন্তু শহর অঞ্চলে না দেখা যাচ্ছে যে এগুলো জানছে না। অর্থাৎ এখানে আসলে একটা সচেতনতা তৈরি করার কথা বলছেন, যেটা অবশ্যই, এবং মা বাবাকে এখন অনেক বেশি সচেতন হতে হবে শিশুদের ব্যাপারে, তাদেরকে প্রথম থেকেই শেখাতে হবে যে কোথায় যাবে কোনটা কোথায় যাবে না, এবং আমার মতে যে সেকেন্ডারি স্কুল লেভেল থেকে প্রত্যেকটা মেয়ে শিশু ছেলে শিশু সবাইকে তাদের সেলফ ডিফেন্সের কিছু টিপস যেগুলো আছে সেগুলো, যেমন গ্রুপে যাওয়া, কোথাও
একা কোথাও না যাওয়া, কেউ ডাকলে অচেনা কারোর সাথে পরিচিত হয়ে চলে যাওয়া, কারণ এখন সোশ্যাল মিডিয়া বা যে কোনো কারণে হোক এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে, সেই জায়গায় কিছু সেফটি মেজার্স আমাদের রাখতেই হবে। ধন্যবাদ আপনাকে বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য। বিবিসি প্রবাহের সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে এসে থাকছে। কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে বাংলাদেশের গণমাধ্যম এবং সংবাদকর্মীরা? আরেকবার স্বাগত বিবিসি প্রবাহে, আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা। বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে এ নিয়ে আলোচনা তর্ক বিতর্ক বেশ পুরনো। 2019 সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স নামের আন্তর্জাতিক সংগঠন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে বৈশ্বিক প্রতিবেদন ছেপেছে সেখানেও 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চার ধাপ নেমে এখন 150তম। অথচ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে 10 জুলাই থেকে লন্ডনে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার আগে বাংলাদেশের তথ্যমন্ত্রী বিবিসির কাছে দাবি করেছেন বাংলাদেশের গণমাধ্যম খোদ ব্রিটেনের গণমাধ্যমের চেয়েও স্বাধীন। এই স্বাধীনতা আসলেই কতটুকু? দেয়ালে সাটানো পত্রিকা পড়ছেন মিজানুর রহমান। পুরনো ঢাকার এই বাসিন্দা তার ব্যবসায়িক কাজের ফাঁকে অনেকটা এভাবেই দেশের খোঁজ খবর রাখার চেষ্টা করেন। আমার কিছুটা মনে হয় যে প্রশাসনের দিক দিয়ে এরকম বাধার সৃষ্টি পায়, যার কারণে সঠিক সবসময় সঠিকটা এ করতে পারে না, তা নাহলে যেটা আমরা প্রথম পাই শেষটা আমরা পাইনি কেন? এ বিষয় নিয়ে মিস্টার রহমানের মতো আরও অনেকের সঙ্গে কথা বলি, সবার মন্তব্যই অনেকটা একই রকম। মানে আমি দেখি যে অনেক কিছু মানে অন্যায় হইতেছে, কিন্তু ওইটা আমি মানে মিডিয়ায় যখন দেখি তখন দেখি না তারা ওইটা মানে ভালোভাবে প্রচার করতেছে, বুঝি না তো কোনটা সত্য কোনটা মিথ্যা, যেটা বলে সেটাই মেনে নিতে হয় আমাদেরকে। অনেক সময় আপনি পত্রিকা যারা সাংবাদিক জায়গার মধ্যে বসতে পারে না, এই ঘটনা আসে না আমাদের চারপাশে, যদি থাকে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি প্রপার নিউজটা আমরা পাচ্ছি বলে মনে হয় না। বোঝা যাচ্ছে গণমাধ্যম যে সব খবর দিচ্ছে না কিংবা দিতে পারছে না, সেরকম একটা ধারণা বদ্ধমূল হয়েছে সাধারণ মানুষের মধ্যে, এবং এর পেছনে বিভিন্ন ধরনের চাপকেই দায়ী করছেন তারা। কিন্তু এরকম চাপ কি আসলেই আছে? বিভিন্ন যে আপনার আইনগুলো আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলেন, আপনি 57 ধারার মামলা বলেন, সেগুলো সাংবাদিকের মাথায় আগে থেকে থাকে যে আমার প্রতিবেদনের কারণে আমাকে এই এই বাধাগুলোর মধ্য দিয়ে যেতে হতে পারে, ফলে সে আগে থেকে সেলফ সেন্সরশিপের দিকে চলে যায়। উদিসা ইসলাম মনে করছেন বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে পথ চলতে পারছে না। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের যে বৈশ্বিক প্রতিবেদন সেখানেও অবশ্য এর প্রতিফলন দেখা যায়, যদিও সরকারের বিপরীত মতই দিচ্ছে। গেল সপ্তাহে লন্ডনে এই বিষয় নিয়ে বাংলাদেশের তথ্যমন্ত্রী কথা বলেন বিবিসির সঙ্গে। বাংলাদেশে পুরো গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করে সেটি ইউকে তো অত স্বাধীনতা গণমাধ্যম সবসময় সব ক্ষেত্রে ভোগ করে না। যেমন ইউকেতে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড, যেটি 167 বছরের পুরনো পত্রিকা, একটি ভুল সংবাদ পরিবেশন করার কারণে, মিথ্যে সংবাদ পরিবেশন করার কারণে সেই পত্রিকা বন্ধ হয়েছে। বাংলাদেশে ভুল, অসত্য কিংবা ফ্যাব্রিকেটেড সংবাদ পরিবেশন করার কারণে কোনো পত্রিকা বন্ধ হয়নি। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন কৌশলে গণমাধ্যম বন্ধ, নিয়ন্ত্রণের চেষ্টা, এমনকি সাময়িকভাবে বন্ধ হবারও নজির আছে। বছরখানেক আগেই ঢাকার দুটি নামকরা গণমাধ্যমের অনলাইন সংস্করণ সাময়িকভাবে বন্ধ হবার ঘটনা ঘটে। এরও কিছুদিন আগে ঢাকা থেকে একজন সংবাদকর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হবার 2 মাস পর তাকে পাওয়া যায় নারায়ণগঞ্জে। কিন্তু এসব ঘটনা কার নির্দেশে কিংবা কীভাবে ঘটছে তা কখনোই স্পষ্ট হয় না। কোনো আইনি সংস্থা আইনগতভাবে যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে তার বিপরীতভাবে সে একটা আইনের প্রোটেকশনও পায়, সব পক্ষই পায়, কিন্তু এখানে তো সেইটা হচ্ছে না। ফলে এখন কোন অদৃশ্য শক্তি কীভাবে গণমাধ্যমগুলো নিয়ন্ত্রণ করছে, পরিচালনা করছে বা খবরদারি করছে বা ব্যক্তি বিশেষের সে আঘাত প্রাপ্ত হচ্ছে সেটা তো সে বুঝতে পারছে না, ফলে এটাও কিন্তু একটা আতঙ্ক। কিন্তু পরিস্থিতি যদি এরকমই হয় তাহলে সমাজ ও রাষ্ট্রে এর কী ঝুঁকি তৈরি হতে পারে সেই প্রশ্ন এখন উঠছে। সাংবাদিকরা বলছেন যে তারা যা বলতে চান সেটা বলতে পারছেন না, এবং যখন সাধারণ মানুষ মনে করছে যে তাদের যা জানার কথা ছিল সেটা আসছে না, এর সাথে আবার যে বৈশ্বিক সূচক যে কথাগুলো বলছে সেক্ষেত্রে আসলে আমরা মনে করতে পারি যে যেখানে সংবাদ মাধ্যম, যেটিকে আমরা গণতন্ত্রের একটা বড় স্তম্ভ বলে মনে করি, সেটাই নড়বড়ে হয়ে গেছে যখন, তখন সে তার উপরে যে গণতন্ত্র দাঁড়িয়ে আছে সেটাই বা কতখানি শক্ত। বলা হচ্ছে প্রশাসনিক, কর্পোরেট, মালিক পক্ষ কিংবা প্রভাবশালী গোষ্ঠী,
এই সব কিছু মিলিয়ে গণমাধ্যম এখন যে চাপের মুখোমুখি, তাতে করে এর টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এসব করতে গিয়ে পাঠক দর্শকের যে আস্থাহীনতা তৈরি হচ্ছে, সেটা কিভাবে ফিরিয়ে আনা যাবে, সেই প্রশ্ন বড় হয়ে উঠছে। তাফসীর বাবু, বিবিসি বাংলা, ঢাকা। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে, স্বাধীন গণমাধ্যমের গুরুত্ব বোঝাতে এবং সংবাদকর্মীদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পক্ষে সমর্থন যোগাতে লন্ডনে শুরু হচ্ছে ব্রিটেন এবং কানাডা সরকারের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন। এর পরিপ্রেক্ষিতে বিবিসি বাংলার আকবর হোসেন কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে। শুরুতেই তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মিস্টার ডিকসনের উপলব্ধি কি। তারা খুব স্পষ্টভাবেই বলেছে যে তারা চাপের মধ্যে আছে এবং কিছু বিষয়ের উপর প্রতিবেদন করতে পারে না। এটা কে করছে এ বিষয়ে নির্দিষ্ট করে বলেনি, কিন্তু তারা যা বলেছে তাতে বোঝা যায় নিঃসন্দেহে তারা একটা চাপের মধ্যে থাকে। এই চাপের কারণে তারা সেলফ সেন্সর আরোপ করতে বাধ্য হয়, ফলে অনেক ক্ষেত্রে তারা অনেক স্টোরি ধামা চাপা দেয়, কারণ তাদের একটা ভয় হলো প্রতিবেদন প্রকাশ করলে সমস্যায় পড়তে পারে। এমনকি অনেক সাহসী গণমাধ্যমও চাপের ফলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কথা বলতে পারে, এর ফলে নাগরিকেরা তথ্য থেকে বঞ্চিত হয় এবং এটা গণতন্ত্রের জন্য সমস্যা। আপনি কি বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করেছেন এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, অবশ্যই সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয় নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন সময়ে সফরে আসা আমাদের দেশের মন্ত্রীরাও এ বিষয় নিয়ে আলোচনা করেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সাংবাদিক মহলে একটা উদ্বেগ আছে, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এই বিষয়টা তুলে ধরেছি। আমরা আরও দেখেছি ডিজিটাল সিকিউরিটি আইনটি বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি সেরকম কয়েকটা ঘটনা সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরেছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা যুক্তি তুলে ধরা হয় যে এটা গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য না, এটা তাদের জন্য যারা মিথ্যা খবর কিংবা গুজব ছড়াচ্ছে এবং সমাজে অরাজকতা তৈরি করছে, ফলে সমাজে স্থিতিশীলতা আনার জন্য এরকম একটা আইন দরকার। হ্যাঁ, বাক স্বাধীনতার সাথে দায়িত্ববোধ ওতপ্রোতভাবে জড়িত। এই আইনের সমস্যাটা হচ্ছে এটা খুব বিস্তৃতভাবে প্রণয়ন করা হয়েছে। এটা যে উদ্দেশ্যে প্রণয়ন করা হোক না কেন, বিভিন্ন সময় দেখেছি নির্দিষ্ট ঘটনায় অনেক লোক এই আইনের মারপ্যাচে পড়ে যায়। But in terms of number, we have seen that in the last 10 years, গত 10 বছরে বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতির যথেষ্ট পরিবর্তন হয়েছে। প্রায় 30টির মতো টিভি চ্যানেল আছে এবং অনেকেই 24 ঘন্টা সংবাদও পরিবেশন করছে। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল জার্নালিজমের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। আমাদের অনেকগুলো পত্রিকাও আছে। এখানে একটা যুক্তি হলো, সমাজে যত মিডিয়া থাকবে ততটা বাক স্বাধীনতাও থাকবে। আপনি কি এই যুক্তির সাথে একমত? আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমি মনে করি বিষয়টা সংখ্যা দিয়ে নির্ণয় করা যাবে না। দেখার বিষয় হচ্ছে তারা কি করতে পারে। অনেক সাংবাদিকের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করতে পারছি সেটা হলো, এখানে সাংবাদিক সমাজ সম্পূর্ণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। কিছু বিষয় আছে যা নিয়ে তারা প্রতিবেদন করতে পারে না। তারা এও বলেছে যে অনুসন্ধানী সাংবাদিকতা তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। তারা বলছে তারা একটা চাপের মধ্যে আছে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাজ্য সরকারের আলাদা কোনো মূল্যায়ন আছে? আমাদের কাজ কোনো একটা বিষয় নিয়ে বিচার করা নয়। যেটা করেছি সেটা হলো গণমাধ্যমের বন্ধুদের সাথে কথা বলেছি। তারাই বলেছে যে তারা একটা চাপের মধ্যে আছে। আপনি বলছিলেন বাংলাদেশ সরকারের সাথে এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন, সরকার বিষয়গুলো নিয়ে কি বলেছে? তারা বলেছে গণমাধ্যমের উপর কোনো চাপ নেই। যেটা আমরা বলে এসেছি তা হলো, এখানে যেন একটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র নিশ্চিত করা হয়, বিরোধী দল যেন ঠিকমতো কাজ করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান যেন দায়বদ্ধ থাকে এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। এই সবগুলো হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান। বিবিসি প্রবাহে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরে এসে থাকছে। মঙ্গলবার থেকে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল শুরু, অংশগ্রহণকারী চার দলের শক্তিমত্তা এবং দুর্বলতা কোথায়? আবারও স্বাগত বিবিসি প্রবাহে। বিশ্বকাপ ক্রিকেট 2019 এখন শেষের অপেক্ষায়। সেমিফাইনালের খেলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। আর 11 জুলাই দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের। এই পর্যায়ে পরিসংখ্যান কি বলছে? চলুন দেখে নেওয়া যাক এই চার দলের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গা কোথায়।
গত শতাব্দীর শেষ বিশ্বকাপ অর্থাৎ 1999 বিশ্বকাপ থেকেই একটি পরিচিত দৃশ্য সব ক্রিকেট ভক্তদেরই মনে থাকার কথা, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার হাতে বিশ্বকাপ ওঠা। পাঁচবারে চারবার কম নয়, কিন্তু এই পাঁচবারে চারবার যারা বিশ্বকাপ জিতেছে তারা কিন্তু এবারের বিশ্বকাপেও সেমিফাইনালে উঠে এসেছে প্রত্যাশিতভাবেই। সাথে আছে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রথম সেমিফাইনাল মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড, দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত শুরু থেকেই বিশ্বকাপে ছিল ফেভারিট, এখনও পর্যন্ত কেবল ইংল্যান্ডের বিপক্ষেই হেরেছে ভারত। এই ভারতের শক্তিমত্তার জায়গাগুলো একটু দেখে নেওয়া যাক। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচটি সেঞ্চুরি করা রোহিত শর্মা এই বিশ্বকাপে ভারতের পোস্টার বয়। অন্যদিকে নিউজিল্যান্ডের ট্যাকটিক্স অনেকটা ওয়ান ম্যান শো, কেন উইলিয়ামসনের উপর নির্ভর করে এত দূর উঠে এসেছে নিউজিল্যান্ড। সাথে ছিল লোকি ফার্গুসন ও পেস বোলার ট্রেন্ট বোল্ট। যেসব ম্যাচে কেন উইলিয়ামসন বা টেইলর হাল ধরতে পারেননি সেই ম্যাচগুলোতেই হেরে গিয়েছে দলটি। ভারতের বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ডের প্রধান লক্ষ্য হওয়া উচিত ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে দ্রুত ফিরিয়ে দেওয়া গেলেই ভারতের ব্যাটিং লাইন আপের দুর্বল জায়গাটা প্রকাশ হয়ে যাবে, যেখানে তারা বাধ্য হয়ে তিনজন উইকেট কিপার ব্যাটসম্যান নিয়েও মাঠে নেমেছে। এম এস ধোনির সাথে আছেন ঋষভ পান্ত, এর আগে খেলেছেন দিনেশ কার্তিক। স্পষ্ট আন্ডারডগ নিউজিল্যান্ড, তবুও ভারতকে কেন উইলিয়ামসন ও রস টেইলরকে সামলাতেই হবে। ম্যানচেস্টারের ট্রু ব্যাটিং উইকেটে ভারতের স্পিনাররা কেমন করে সেটাও একটা দেখার বিষয়। তবে ভারতের মূল শক্তি এখন তাদের পেস বোলিং, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার তিনজনই আছেন ফর্মে। এবারে যাওয়া যাক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে মনে করা হচ্ছিল সম্ভাব্য ফাইনালিস্ট এই টুর্নামেন্টের। চ্যাম্পিয়ন কে হবে এমন প্রশ্নে অনেকের মুখেই শোনা গিয়েছে ইংল্যান্ডের নাম, কিন্তু টুর্নামেন্ট শুরুর পর দেখা গিয়েছে ভিন্ন একটি চিত্র, যেখানে অস্ট্রেলিয়া যথারীতি বিশ্বকাপের মতো আসরে তাদের চিরাচরিত রূপ ধরে রেখেছে। এখনও পর্যন্ত হেরেছে কেবলমাত্র ভারত ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়ারও ভারতের মতো মূল শক্তি টপ অর্ডার, যেখানে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দুজনে মিলে 1000-এরও বেশি রান তুলেছেন এই বিশ্বকাপে। বোলিংয়ে তাদের সঙ্গ দিয়েছেন মিচেল স্টার্ক, শুধু সঙ্গই দেননি, তিনি এখন বিশ্বকাপের সেরা বোলারদের একজন, 9 ম্যাচে নিয়েছেন 26 উইকেট। ইংল্যান্ডও টপ অর্ডার নির্ভর ব্যাটিং করেছে, জেসন রয় শুরুতে, এরপরে জনি বেয়ারেস্টো ও জো রুট, এই তিনজন সামাল দিয়েছেন ইংলিশ ব্যাটিং লাইন আপ। তবে অন্য যে কোনো দলের চেয়ে ইংল্যান্ডের শক্তিমত্তার জায়গাটা তাদের লম্বা মিডল অর্ডার। ইয়ন মর্গান যদি ব্যর্থ হন তারপরেই আছেন জস বাটলার, বেন স্টোকস ও মঈন আলী, শেষ দিকে কিন্তু ক্রিস ওকস ও লিয়াম প্লাঙ্কেটরাও ব্যাটিং করেই ম্যাচ জিতিয়েছেন। তবে ইংল্যান্ডের বড় দুর্বলতার জায়গা তাদের বোলিং, বিশেষায়িত বোলার আছেন কেবলমাত্র মার্ক উড ও জোফ্রে আর্চার। অস্ট্রেলিয়ার প্রধান শক্তি জায়গা বোধ হয় তাদের আসরটা বিশ্বকাপ। গেল পাঁচ বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়নরা এই বিশ্বকাপে ফেভারিট হিসেবে আসেননি, তবে এখন দৃশ্যপট বদলেছে অনেকটাই। শিরোপার দৌড়ে অজিদেরকে এগিয়ে রাখতে চান অনেক ক্রিকেট বোদ্ধা ও ভক্তরা। এবারে বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রসঙ্গে আপনাদের কিছু মন্তব্য। আনোয়ার পাশা বলছেন, বিচার না হওয়ার কারণেই এই অপরাধগুলো বাড়ছে, দ্রুত বিচার এবং কঠোর শাস্তি প্রদানই এর একমাত্র সমাধান। তানিয়া আক্তার বলছেন, পারিবারিক ও সামাজিক বন্ধনের অভাব এবং মূল্যবোধের অবক্ষয়ও এর জন্য দায়ী। ঐশী বলছেন, আমরা নারীরা আজ দিশেহারা, এদেরকে কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় নেওয়া হচ্ছে না, রাজনীতির ছত্রছায়ায় আর কত অপরাধী পার পাবে। ফেসবুকে মন্তব্য করা ছাড়াও আপনি সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেজন্য চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠান myprobaho@bbc.co.uk এই ঠিকানায়, কিংবা ফেসবুক মেসেঞ্জারে আর youtube.com/c/bbcbangla সাবস্ক্রাইব করে দেখুন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব। অবসর কাটাতে নানা সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখেন অনেকেই, ছবি আঁকাও সেই সব কাজের একটি। এবার আপনাদের কাছ থেকে তেমনি কিছু ছবি আমরা পেয়েছি, যারা পাঠিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বাছাই করা কয়েকটি ছবি দেখব, তবে তার আগে আমি শারমিন রমা বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে বৃহস্পতিবার বিবিসি প্রবাহের পরবর্তী পর্বে, ভালো থাকুন। Thank you.